আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কে কেমন আছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে পেয়ার লটকা আমি ধুয়ে নিয়েছি, এটা ঝুড়ির মধ্যে এখন রেখে দিব। আমার মা শাশুড়ি বাজার করে নিয়ে আসছিলো পেয়ারা, আম, তারপর লটকা, এগুলি সব ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এখানে কিছু শাকসবজিও নিয়ে এসেছে, ডাটা নিয়ে আসছে, ঢেঁড়স নিয়ে আসছে, আর অনেক পদেরই সবজি নিয়ে আসছে, আর ডিম নিয়ে আসছে চারালি। আর বাজারে ডিমের দামও যেমন বাড়তেছে, শাক সবজির দামও ঠিক তেমনই বেড়ে যাচ্ছে। এখানে আমি ডিমটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অনেক সময় অনেক জীবাণু থাকে, ময়লা থাকে ডিমের সাথে লেগে, তাই ডিমটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে কিছু সবজি এনেছে, নামিয়ে নিচ্ছি। পাট শাক নিয়ে এসেছে, একটা মিষ্টি কুমড়া চিড় নিয়ে এসেছে, তারপরে মার জন্য পান নিয়ে আসছে, আবার পান খাইতে ভালোবাসে আর কি। আর পুঁই শাক নিয়ে এসেছে এখানে, তো এই তো সবজি নিয়ে এসছে। আর আমাদের এই এখন যে অবস্থা, বেশি বেশি সবুজ শাক সবজি খাওয়া উচিত। আর এখন ডিমগুলোকে ধুয়ে আমি একটা পাত্রে উঠিয়ে ফ্রিজে রেখে দিব। ওই পাশ দিয়ে বিড়ালটা, আমাদের বাসার বিড়ালটা ম্যাও ম্যাও শুরু করতেছে, তো ডিমগুলি উঠিয়ে নিচ্ছি। আর সবসময় আপনারাও ডিমটা যখন বাজার থেকে বা বাসা থেকে কিনবেন, ফ্রিজ তো ফ্রিজে রাখার আগে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিবেন। আর কে কে এভাবে ডিমটা সংরক্ষণ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এপাশ দিয়ে আমি রান্নাঘরের দরজাটা খুলে দিচ্ছি। দেখুন বাইরের পরিবেশটা হালকা মেঘলা মেঘলা, অতটা রৌদ্রও না। আর এখানে আমি পাট শাকটা বেছে নিচ্ছি। পাট শাক খেতে খেয়ে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে বেশি কিছু রান্না করা হবে না, পাট শাক ভাজি করা হবে, টক রান্না করা হবে, আর ডাটা আলু দিয়ে পাঙ্গাস মাছ তরকারি রান্না করা হবে। এখানে পাট শাকগুলো আমি ভালো করে এক একটা বেছে বেছে কেটে মানে ধুয়ে সরি বেছে নিচ্ছি। কে কীভাবে আমাকে কমেন্ট করে জানাবেন পাট শাক খেতে ভালোবাসেন কি না। পাট শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। অনেক সময় তিত করি বা তিত ভাব লাগে, দেখে অনেকে খেতে চায় না, কিন্তু এটা কিন্তু খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি এভাবে সবগুলো পাট শাক বেছে নিয়েছি। এখন আমি ধোয়ার জন্য এসে পড়েছি। আর এই বালতিটা সবসময় আমাদের শাক ধোয়ার সাথে ব্যবহার করা হয়, এই জন্যই এটা এখানে রাখা হয়েছে। দেখা যায় সবসময় একটু ভালো করে শাক না ধুলে বালু থাকে, অনেক সময় ময়লাও থাকে, এই আর ভালো করে না ধুলে বালু বালু ভাবটা রয়ে যায় শাকের মধ্যে। তো আমি এখন ভালো করে শাকটাকে ধুয়ে নিচ্ছি। আর যে কোনো জিনিসই খাওয়ার আগে আমাদের এখন ভালো করে ধুয়ে খেয়ে খাওয়া উচিত। আর দেশের যে পরিস্থিতি, দিন দিন খারাপই হয়ে যাচ্ছে, পরিস্থিতি কবে ভালো হবে একমাত্র আল্লাহই জানে। আর একটা কথা, অনেকেই আমার ভিডিওতে ডিসলাইক দেয়, দিতে থাকুন, 100টা দিলেও আমার কোনো সমস্যা নেই, কারণ অনেকের ভালো লাগবে ভিডিও, অনেকের ভালো লাগবে না, এটাই নিয়ম। আর আমি বলবো না যে আমার ভিডিওটা ভালো লাগতেই হবে আপনাদের। আশা করতেছি আপনাদের যাদের বা কাছে ভালো লাগে তারাই লাইক দিবেন, আর যাদের কাছে ভালো লাগে না তারা আমার ভিডিওগুলো স্কিপ করবেন, দয়া করে দেখবেন না। তো আমি এই সবগুলো শাক 2-3 বার খোলান দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমার আমি মানে কোনো শাকও ধুই নাই, বিয়ের পর থেকে শাশুড়ি মা সব কিছু শিখিয়ে দিয়েছে যে শাক কীভাবে ধুতে হয়। আগে তো এক প্রথমবার যখন ধুতে দিত তখন তো বালুর সাথেই ধুয়ে নিয়ে আসতাম। যাই হোক, আস্তে আস্তে সময় আর কি, 6 বছর বিয়ের মধ্যে অনেক কিছুই শিখে ফেলেছি। রান্নাটাও আগে পারতাম না, এখন আল্লাহর রহমতে রান্নাও করতে পারি। তো শাকগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, কসলিয়ে বাসলিয়ে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সম্ভব হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। শাকটা ধুয়ে ফেলেছি আমি, এখন আমি চুলার মধ্যে ভাতের পানি বসিয়ে দিব। তো এখান থেকে আমি বৃষ্টির পানি নিচ্ছি পাতির ভাতের পাতিলার মধ্যে। আর আমার শাশুড়ি সবসময় বৃষ্টির পানি, বৃষ্টি নামলে পাতিলা, বড় বড় পাতিলার মধ্যে, ড্রামের মধ্যে সংরক্ষণ করে রাখেন। তো এখান দিয়ে মা ডাটা কাটতেছে, ডাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো, তার জন্য মা ডাটা কেটে দিচ্ছে। ডাটা আলু পুঁই শাক এসব কাটে নিচ্ছে, যেখানে দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে চাউল নিব, চাউল নিয়ে তারপর ভাতের জন্য ধোয়ার জন্য বসিয়ে দিব। তো কলসি থেকে চাউল নিয়ে নিচ্ছি,
ভাত বসিয়ে দিয়েছি, যে যে মানে এমনি বাজার সদে কলে গুছাতে গুছাতে দেখা যায় অনেক সময় দেরি হয়ে যায়, তো ভাতটা বসিয়ে দিলে একটু নিশ্চিত যে একটা ভাতটা হয়ে গিয়েছে। একটা তরকারি হলে অন্তত বাচ্চা আছে বা আমার শ্বশুর আছে একজন তো খেতে পারবে, তার জন্য ভাতটাই আগে বসিয়ে দিলাম। ভালো করে ভাতটাকে ধুয়ে নিচ্ছি, চালটাকে ভালো করে ধুয়ে নিতে, অনেক সময় কেড়ি পোকাও থাকে বা ময়লা থাকে, সেগুলো ভিজিয়ে ধুয়ে নিলে তো অনেক সময় ময়লাগুলি উঠে যায়। এখন চালগুলো দিয়ে দিয়েছি বাটটা লাড়ু চাড়ার মধ্যে, তো লাড়া দিয়ে দিলাম, বাটটা হতে থাকুক। মাও তরকারি কাটতে কাটতে আমি এক পাশ দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আমার মেয়ে পাশ দিয়ে কার্টুন দেখতেছে তার জন্য শব্দ আসতেছে, তো আমি এখান দিয়ে ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, দেখা যায় বাচ্চা থাকলে একটু ময়লা হয় ঘর বারবার, তার জন্য একটু ঝাড়ু দুই তিনবার দেওয়াই হয় মানে দিনে দেখা যায়। ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে প্রায়, আশা করছি আপনাদের কাছে আজকে আমার ভিডিও দিন কেমনে করলাম আর একটু বাহিরে দেখুন সামনে একটা, এখানে প্রচুর পানি বর্ষা হওয়ার যেহেতু পানি বৃষ্টি নামতেছে পানি জমতেছে, এই তো বাইরের পরিবেশটা শেয়ার করলাম, আকাশটা মানে কিরকম ভাবে নিয়েছে দেখিয়ে দিচ্ছি। আমার শাক বাজি করে ফেলেছি, একটু ভাজা ভাজা টাইপের করেছি যাতে খেতে ভালো লাগে আর কি। এখানে পাশ দিয়ে